দীর্ঘ 7 বছর পর ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সরকারি সফর। এ সময় সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, জ্বালানি বিজ্ঞান ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে অন্তত 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। সফরে আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়েও কথা হবে দুদেশের সরকার প্রধানদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধানদের মধ্যে সমঝোতা হলে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়া অসম্ভব কিছু নয়। কয়েক সপ্তাহ আগে যে উত্তরপ্রদেশে যে নির্বাচন হয়েছে তার কারণে এবং আরও 2টো জায়গায় জেতার পরে এখন রাজ্যসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা এসছে। ধরা হচ্ছে যদি মমতা এখনও বিরোধিতা করে, মোদি সাহেবের এখতিয়ার আছে, তিনি রাজ্যসভায় এটা বিল আকারে, প্রস্তাব আকারে পাশ করাবার সম্ভাবনা যদি চান উনি করতে পারেন। মমতা ব্যানার্জি প্রণব মুখার্জির নৈশভোজে তিনি অংশ নেবেন, এর অর্থ হচ্ছে যে মমতা ব্যানার্জি সম্ভবত তার দৃঢ় অবস্থান থেকে কিছুটা হলেও নমনীয় হয়েছে। এবছরই মাঝামাঝি সময় ঢাকাতে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তাদের আশা, ভারতের সাথে বিদ্যমান বন্ধুত্ব সৌহার্দ্যের সম্পর্ক নতুন উচ্চতায় নেবে প্রধানমন্ত্রীর এ সফর। পাটপণ্যের উপর যে শতকরা 13% ওর এন্টি ডাম্পিং চুক্তি শুল্ক আরোপ করেছে ভারত, রেডিমেড গার্মেন্টসের উপর যে 30% ট্যাক্স তারা দেয় সেটা হয়তো প্রত্যাহার করে নেওয়া হবে, সব ব্যাপারে আলোচনা করে আমরা এগিয়ে যাব। এদিকে সামরিক সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার সমালোচনা করে তারা বলেন, এ চুক্তির ফলে দেশের অভ্যন্তরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এটা কোনো একটা স্ট্রেঞ্জ জিনিস নয়, তারা আমাদের সাহায্য করবে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে, তারা আমাদের সাহায্য করবে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। এই সমঝোতার মধ্যে আমি তেমন কিছু নেতিবাচক দৃষ্টি আমি দেখিনি। স্পর্শকাতর বিষয় বাদে ভারতের সাথে করা প্রতিটি চুক্তি জনসম্মুখে প্রকাশ করারও আহ্বান জানান তারা। কোন কোন বিষয়গুলো এতে করে আমাদের বেনিফিটটা কি হবে? রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।